সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে আগামীকাল থেকে সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা স্বাক্ষরিত বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানানো হয়েছে। এদিকে সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের বাদ দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ আজ অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে। সেখান থেকে তারাও আগামীকাল থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন। প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি, তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।